আজকে মুম্বাইয়ে আমাদের থার্ড দিন, এখন বাজে সকাল 8:30। এখন আমি বেরুচ্ছি, এখান থেকে যাব দাদার স্টেশন, আন্ধেরি থেকে ট্রেন ধরে, সেখান থেকে সিদ্ধিবিনায়ক টেম্পল, তারপর মহালক্ষ্মী টেম্পল, সেখান থেকে যাব হাজি আলী। পৃথ্বীজিৎ আজকে আমার সঙ্গে যাচ্ছে না, ওর এক বন্ধুর বাড়িতে যাবে, সেখানে ও আজকে সারাদিন কাটাবে। আমি আজকে একাই এই জায়গাগুলো ঘুরবো। কালকে বৃষ্টির জন্য হর্নিম্যান সার্কেলটা ধরা হয়নি, ফটো তোলা হয়নি, আর তার পাশে এশিয়াটিক সোসাইটি আরও কতগুলো বিল্ডিং আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যদি বৃষ্টি না হয়, যদি সেভাবে প্রতিবন্ধকতা না থাকে। তবে ভালো করে ঘুরে আয়, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখা যাক, ফিঙ্গার ক্রসড। সকাল থেকে এখনও অবধি বৃষ্টি নেই, আকাশ মেঘলা, বৃষ্টি যে কোনো সময় নেমে যেতে পারে। আন্ধেরি স্টেশন থেকে চার্চগেটের ট্রেন ধরে নামলাম দাদারে। আগের দিনের মতো এদিনও ট্রেনে ভিড় ছিল কম। দাদারে এসে নামলাম, এবার এখান থেকে বাস নিয়ে যেতে হবে সিদ্ধিবিনায়ক। এই হচ্ছে সিদ্ধিবিনায়কে যাওয়ার বাসের জন্য লাইন, অনেক লম্বা লাইন, জানি না কতক্ষণ লাগবে। জাস্ট 5 মিনিট দাঁড়াতে হলো, তারপরেই কিন্তু বাস পেয়ে গেলাম। পরপর বাস আসছে এখানে, মানে এত লম্বা লাইন কলকাতায় হলে অ্যাটলিস্ট 40 মিনিট লাগতো। মুঝে বোল দিজিয়েগা, মুঝে পতা নেই। দাদার স্টেশন থেকে জাস্ট 7-8 মিনিট লাগলো, একটা জায়গায় নামিয়ে দিল, তারপর সোজা হেঁটে গেলেই সিদ্ধিবিনায়ক টেম্পল। মুম্বাইবাসীদের কিন্তু বেস্টের বাসের ওপর সাংঘাতিক ভরসা, আর সেই ভরসা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে ধীরে ধীরে। মুম্বাইবাসীরা তীব্রভাবে বিশ্বাস করেন যে বাসের লাইনে দাঁড়ালে বাস পাওয়া যাবে, ট্রেন পাওয়া যাবে। এই যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এর ওপর কিন্তু মুম্বাইবাসীদের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাস তৈরি হওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। সিদ্ধিবিনায়ক টেম্পল, থ্যাংক ইউ। একদম টাইমলি বাস, এত লাইনের লোক, কিন্তু কারো কিন্তু অধৈর্যপনা নেই। বাস কিন্তু নির্দিষ্ট জায়গাতেই দাঁড়াচ্ছে, তার বাইরে কোথাও দাঁড়াচ্ছে না। এসি বাস, কমফোর্টেবল, সবাই খুব সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বাসে উঠছেন, নাচছেন, সব কিছুই সিস্টেম্যাটিক। সিদ্ধিবিনায়ক মন্দিরে আমি ঢুকেছিলাম পেছনের গেট দিয়ে। এটা হলো পেছন দিকের গেট। এটা কিন্তু হাই সিকিউরিটি জোন, এখানে স্ক্যানার বসানো রয়েছে। যদি আপনাদের কাছে ক্যামেরা বা অন্য কোনো ইকুইপমেন্ট থাকে, তাহলে এখানে লকার রয়েছে, লকারে রেখে দিতে হবে। লকারের দাম হচ্ছে 10 টাকা, ক্যামেরা রেখে তারপর যেতে হবে। তবে মোবাইল অ্যালাউড ভেতরে, পুজো দেওয়া যাবতীয় উপকরণ ভেতরেই পেয়ে যাবেন, ফুল, মালা, তারপর মিষ্টি, সব কিছুই ভেতরে রয়েছে। গর্ভগৃহের ভেতরে যে কোনো রকমের ফটোগ্রাফি নিষিদ্ধ। এবার যাব হচ্ছে মহালক্ষ্মী টেম্পলে। সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে খানিকটা হেঁটেই বাস স্টপ রয়েছে, সেখানে যাচ্ছি। সেখান থেকে আবার বেস্টের বাস নিয়ে যাব মহালক্ষ্মী টেম্পল, সেখান থেকে চলে যাব হাজি আলী দরগা। বাসের জন্য দাঁড়িয়েই ছিলাম আমি, বাস চলেই আসতো, কিন্তু বৃষ্টি নেমে গেল। সামনেই একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, ট্যাক্সি নিয়ে নিলাম। এখান থেকে 20 মিনিট মতো লাগবে মহালক্ষ্মী টেম্পল। সিদ্ধিবিনায়ক থেকে মহালক্ষ্মী অবধি ট্যাক্সি ভাড়া পড়ল 107 টাকা। আমার পেছনে এই হচ্ছে মহালক্ষ্মী টেম্পল। এখানে কিন্তু স্ট্রিক্ট সিকিউরিটি, ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউড নয়, মোবাইল ফোনও অ্যালাউড নয়। আমি শুধুমাত্র বাইরের পরিবেশটুকুই আপনাদেরকে দেখাতে পারবো।
খুব খুব সুন্দর বিগ্রহ। মুম্বাই এলে অবশ্যই এখানে আসবেন, সিদ্ধিবিনায়কে তো আসবেনই, এখানেও আসবেন। আর এরপর যেখানে যাবেন তা হলো হাজি আলীর দরগা, সেখানেই যাচ্ছি আমি এখন। মহালক্ষ্মী টেম্পল থেকে পায়ে হেঁটে 10 মিনিটেই পৌঁছে যেতে পারবেন হাজি আলী দরগা, আমি এখান থেকে হেঁটেই যাব। মহালক্ষ্মী মন্দির থেকে হাজি আলী যাওয়ার পথে চোখে পড়ল একটি পুরনো শিব মন্দির আর ত্র্যম্বকেশ্বর মহাদেবের এই মন্দিরটি। এই হচ্ছে লালা লাজপত রায় মার্গ, তার উপরেই এই হাজি আলী জুস সেন্টার, তার পাশেই হাজি আলী দরগায় যাবার রাস্তা, এটাই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে 700-800 মিটার গিয়েই দরগা, খানিকটা পরেই সমুদ্র, সমুদ্রের মাঝখান দিয়ে পথ গিয়েছে দরগায়। পীর সৈয়দ হাজি আলী বুখারি, উনি উজবেকিস্তান থেকে মুম্বাইতে এসেছিলেন 1500 শতকের শুরুর দিকে। তারই স্মৃতিতে এই দরগা, হাজি আলীর দরগা, যা প্রতিষ্ঠা হয়েছিল 1431 সাল নাগাদ। দরগার পেছনে রয়েছে একটি মসজিদ, আর পিছন দিক থেকে আরব সাগর দারুণ সুন্দর দেখা যায়। হাজি আলী থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে নিলাম, এবার যাচ্ছি বালার্ড স্টেট ওয়েকফিল্ড হাউসে, ব্রিটানিয়া রেস্টুরেন্ট, একটা ফেমাস পার্সি রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ করব। এখন বাজে 12টা, সকালবেলা হালকা ব্রেকফাস্ট করেছিলাম। তো এটা ফেমাস পার্সি রেস্টুরেন্ট, এই ব্রিটানিয়া অ্যান্ড কোম্পানি রেস্টুরেন্ট, সেখানের বিখ্যাত ডিশ হচ্ছে বেড়ি পোলাও, তাই খাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটানিয়া রেস্টুরেন্টের ঠিক সামনে। ভেতরে ভিডিও করার নিয়ম নেই, কিন্তু এনাদের ব্যবহার সাংঘাতিক বাজে, প্রচণ্ড রুড। আমি বেরিয়ে এলাম না খেয়ে, ভিডিও যখন করা যাবে না এখানে খাবোও না। অনেকেই আমাকে বলেন যে ভিডিও করতে নিয়ে কোথাও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কিনা। আজকে যে অভিজ্ঞতা আমার হলো এই ব্রিটানিয়া রেস্টুরেন্টে, সেটা সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। সব জায়গায় আমরা যাই, সব জায়গায় মানুষ কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, আমাদের ওয়েলকাম করেন, কিন্তু এখানে রুল থাকতেই পারে যে ভেতরে ভিডিও করা যাবে না। কিন্তু যেভাবে ওনারা বললেন, মালিক যেভাবে তেরে এলো, সেটা জাস্ট অ্যাকসেপ্ট করা যায় না, প্রচণ্ড অভদ্র ব্যবহার। আমি জেনারেলি মানে মনে কিছু নিই না, এতদিন শিক্ষকতা করেছি, কিন্তু আজকের ব্যবহারটা সত্যি খুব দুঃখজনক ছিল এই ব্রিটানিয়া রেস্টুরেন্টে। অনেক নাম শুনেছিলাম ব্রিটানিয়া রেস্টুরেন্টে, বেড়ি পোলাও খাবার ইচ্ছে নিয়ে এসেছিলাম, কিন্তু ভগ্ন মনোরথে ফেরত যেতে হচ্ছে একটা অপমানের অভিজ্ঞতা নিয়ে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আপনারা আমার এক্সটেন্ডেড পরিবারের সদস্য, মন খারাপটা একটু শেয়ার করলাম জাস্ট। এইসব ঘটনা তো থাকবেই, পার্ট অফ দি গেম। অ্যাকচুয়ালি সদাব্যস্ত প্রাঞ্চঞ্চল মুম্বাই শহরই ভুলিয়ে দিল বাজে অভিজ্ঞতার রেশ। একটা ট্যাক্সি ধরে চলে এলাম কাছেই কোলাবাতে ফেমাস ক্যাফে মন্ডেগারে। অভিজিৎ থাকে হচ্ছে থানেতে, আমাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য। অভিজিৎ আমাকে অনেকদিন ধরে কানেক্ট করেছে, আমি যখন বলেছিলাম মুম্বাই আসছি তখনই আমাকে মেসেজ করেছিল। দুর্দান্ত সুন্দর ফটোগ্রাফি করে। আজকে আমরা এখানে দেখা করলাম, আজকেও ছুটি আছে, চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। আমরা এখানে নিয়েছি হচ্ছে চিকেন টিটবিট, দারুণ করেছে, একটা কন্টিনেন্টাল ডিশ, সুন্দর সতে করে দিয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ধনে পাতা, ধনে পাতার গন্ধ বেশ ভালো আসছে।
সফট চিকেন খুব সুন্দর। এরপর মেইন কোর্সে আমরা খেয়েছিলাম মেক্সিকান ডিশ পোলো আল পেপে আর পোলো মেক্সিকানা। এই পোলো আল পেপেটা চিকেন স্টেক আর পোলো মেক্সিকান হলো রাইস উইথ মেক্সিকান চিকেন কারি। চিকেন স্টেক যথেষ্ট ভালো খেতে, দুটো পদই দুর্দান্ত সুস্বাদু ছিল এই ক্যাফে মন্ডেগারে, আর ক্যাফে মন্ডেগারের পরিবেশও অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি রিগাল সার্কেলে, ওই হচ্ছে শতাব্দী প্রাচীন আইকনিক রিগাল সিনেমা, এদিকে মুম্বাই পুলিশের হেডকোয়ার্টার, আর এ পাশটায় রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম, আর ওই দিকে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট মুম্বাই, ওই যে মাথায় দেখা যাচ্ছে। আর এই রিগাল চকে এটা ছিল একটা ফাউন্টেন, এটার নাম হচ্ছে ওয়েলিংটন ফাউন্টেন, এখন আর চলে না এটা। খাওয়া দাওয়ার পর আমরা হাঁটা লাগিয়েছিলাম হর্নিম্যান সার্কেলের দিকে, সেখান থেকে দালাল স্ট্রিট দেখে আমরা চলে যাব মেরিন ড্রাইভে, এটাই ছিল প্ল্যান। এটা হলো হোমি ভাবা স্টেট ইউনিভার্সিটি বিল্ডিং। আমার পেছনে এই বিল্ডিংটা হচ্ছে ডেভিড স্যাশন লাইব্রেরি, যেটা তৈরি হয়েছিল 1847 সালে। ডেভিড স্যাশন লাইব্রেরি, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে ফেমাস কালা ঘোড়া, দেখাচ্ছি। আর এই কালা ঘোড়া যেতে নিয়ে আমার ডান হাতে হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। আর এই কালা ঘোড়ার পাশে ওই যে ওই বিল্ডিংটা, ওটাই হচ্ছে দালাল স্ট্রিটের সেই বিখ্যাত বিল্ডিং, বম্বে স্টক এক্সচেঞ্জের বিল্ডিং, ওই যে বিল্ডিংটা। এই কালা ঘোড়া চকটার আসলে নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস চক। এখানের এই বিল্ডিংগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, ভিক্টোরিয়ান গথিক মানে নিও ভিক্টোরিয়ান গথিক আর আর্ট ডেকো এনসেম্বলসের অন্তর্গত হচ্ছে এই বিল্ডিংগুলো। এই যে রাস্তা, এটাই গিয়েছে দালাল স্ট্রিটে। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ফ্লোরা ফাউন্টেন চত্বরে। এই হচ্ছে ফ্লোরা ফাউন্টেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্লোরা ফাউন্টেনের ঠিক সামনে, তিনতলা ফাউন্টেন, থ্রি স্টোরিড ফাউন্টেন এটা। এটা তৈরি হয়েছিল 1869 সালে। 1869 সালের 18 নভেম্বর এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ট্রাম লাইন। মুম্বাইতে ট্রাম চলতো 19 শতকের শেষের দিকে, খুব সম্ভবত 1874-75 মুম্বাইতে ট্রাম চালু হয়, তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল। আর মুম্বাইতে শেষ ট্রাম চলে বোধ হয় 1964 সালে, তারপরে বন্ধ হয়ে যায়। তো 1914-15 সাল অবধি ঘোড়ায় টানা ট্রাম ছিল, তারপরে ইলেকট্রিক ইঞ্জিনের ট্রাম হয়। এখানে এই ট্রাম লাইনটা পাওয়া গেছে এক্সকাভেশনের 2018 সালে, সেই সময়। এই হচ্ছে ট্রাম লাইন ফ্লোরা ফাউন্টেনের জাস্ট কর্নারেই, ডায়াগোনালি এই কর্নারটাতে রয়েছে বম্বে হাইকোর্ট। এই হচ্ছে বম্বে হাইকোর্টের বিল্ডিং। অভিজিৎ আমাকে সুন্দর গাইড করে এই জায়গাটা ঘোরাচ্ছে, দারুণ সুন্দর ওয়াক। মুম্বাই এলে পরে এই ওয়াকটা অবশ্যই করবেন। থ্যাংকস টু অভিজিৎ। এই হচ্ছে সেন্ট থমাস ক্যাথিড্রাল, এই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস, আর এইদিকে ব্যাঙ্ক অফ বরোদার হেড অফিস, আর এই হচ্ছে হর্নিম্যান সার্কেল গার্ডেন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব অফ এন্টায়ার ইন্ডিয়া, শুধু মুম্বাই বললে অসুবিধে হবে, পুরো ভারতের ফাইন্যান্সিয়াল হাব হচ্ছে এই জায়গাটা। ব্যাঙ্ক অফ বরোদার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে 1822 সালে তৈরি হওয়া মুম্বাই সমাচার বিল্ডিং। হর্নিম্যান সার্কেল গার্ডেনের একদিকে রয়েছে দি এশিয়াটিক সোসাইটি অফ মুম্বাই, যা তৈরি হয়েছিল 1804 সালে। এই এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল 1804 সালে, প্রতিষ্ঠা করেছিলেন
স্যার জেমস ম্যাকিনটোস। কলকাতার এশিয়াটিক সোসাইটি কিন্তু আরও আগে হয়েছিল 1774 সালে। মুম্বাই এশিয়াটিক সোসাইটির ঠিক উল্টো দিকেই হচ্ছে হর্নিম্যান সার্কেল পার্ক। এই যে এই হর্নিম্যান সার্কেল গার্ডেন, এটা তৈরি হয়েছিল 1869 থেকে 1872 সালের মধ্যে। স্যার বেঞ্জামিন হর্নিম্যান, উনি ছিলেন দ্য বম্বে ক্রনিকলের এডিটর এবং উনি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামকে সাংঘাতিকভাবে সাপোর্ট করেছিলেন। উনি মারা যাওয়ার পর 1948 সালে তার সম্মানে এই জায়গার নাম রাখা হয় হর্নিম্যান সার্কেল। তার আগে কিন্তু এই জায়গার নাম ছিল মুম্বাই গ্রিন। এটা স্থানীয় পার্সিদের কাছে খুব পপুলার জায়গা ছিল গ্যাদারিংয়ের, মিট আপ করার। আর 1869 সালে এই জায়গাটা তৈরি শুরু হয়, 1872 সালে তৈরি করা শেষ হয়। এর চারদিকে অনেক ব্যাংক রয়েছে, ওপাশটায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এপাশে এশিয়াটিক সোসাইটি অফ মুম্বাই, আবার এদিকে রয়েছে সেন্ট থমাস ক্যাথিড্রাল চার্চ। মানে কেন্দ্রস্থল হচ্ছে এই জায়গাটা। স্বাধীনতার আগে কিন্তু এখানে প্রত্যেক সন্ধ্যায় ব্যান্ড হতো। এবার আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভে, সেখানে কুইন্স নেকলেস দেখে ফিরে যাব আন্ধেরি ওয়েস্টে। একটু এগুতেই চোখে পড়ল চার্চ গেট স্টেশন। আমরা হাঁটছি হচ্ছে ফ্লোরা ফাউন্টেন থেকে মেরিন ড্রাইভের দিকে, আর এখানেই বাদিকে পড়বে রুস্তমজির আইসক্রিম। খাবো এটা, এটার কথা অনেকে বলেছেন আমাকে, অভিজিতও বলল, দেখা যাক খেয়ে। প্রচুর প্রচুর ফ্লেভারের আইসক্রিম এখানে। এখানে আইসক্রিম সার্ভ করা হয় দুটো ওয়াফার বিস্কুটের মাঝখানে। এই হচ্ছে আইসক্রিম, একটা স্লাইস, দুটো ওয়াফার বিস্কুটের মাঝখানে, এটাই হচ্ছে এখানকার স্টাইল। ভালো কিন্তু। আমি নিয়েছি অরেঞ্জ আর অভিজিৎ নিয়েছে পান। অরেঞ্জের ফ্লেভার সাংঘাতিক ভালো। পান ইজ এ ইউনিক ফ্লেভার, পানটা রুস্তম যে স্পেশাল ইউনিক ফ্লেভার, ট্রাই যে কেউ আসলে ট্রাই করবে। তাই আমি পান না নিয়ে ভুল করলাম। যাই হোক, যেটা অভিজিৎ বলছে যে পান হচ্ছে ইউনিক ফ্লেভার রুস্তমজির, পানের সেল রুস্তমজিতে অন্য ফ্লেভারের থেকে ম্যাক্স সেল আউট পান। ওয়াফার বিস্কুটটার জন্য কিন্তু একটা আলাদা মাত্রা পেয়েছে, বেশ ভালো লাগছে আর কি। ইউনিক ইউনিক ওয়ে অফ গিভিং আইসক্রিম টু দ্য কাস্টমার। এটা মনে হয় আমি আগে আর কোথাও পাইনি যে এই ওয়াফার বিস্কুট দিয়ে আইসক্রিম সার্ভ করছে, এটা আর কোথাও পাওয়া যায়নি। মানে কেউ এটা অ্যাডপ্টও করেনি, কিন্তু এটা দুর্দান্ত লাগছে। বিলিভ করুন, আপনি যদি মুম্বাইতে আসেন কখনো এই রুস্তমজি ট্রাই করে দেখবেন, অপূর্ব আইসক্রিম। আমরা সবাই আইসক্রিম খেয়েছি কি নিচে কোন থাকে, হ্যাঁ ভেতরে আইসক্রিম থাকে, বাট অ্যাজ এ বার তার দিকে দুদিকে ওয়াফেল এইটা কোথাও নেই। মানে আমি তো রুস্তমজিতেই পেয়েছি। কোনের বিস্কিটটা আলাদা টেস্ট হয়, কিন্তু এটার আলাদা টেস্ট। অসম, চলো হাঁটতে থাকি। একটা পান খাও, তুমি একটা শেষ করো, একটা পান খাও। না না, একটা একটার পরে আর একটা খাওয়া যাবে না, অনেক ক্যালোরি হয়ে যাবে। আমাকে তুমি হাত দিয়ে একটুখানি ভেঙে ওখান থেকে দাও, তুমি যা শুধু ভেঙে দিয়ে দাও। না না ঠিক আছে, হয়ে যাবে, দাঁড়াও। আমি অভিজিতের থেকে একটু ভেঙে পান নিলাম টেস্ট করার জন্য। ও চবনবাহারের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেটা পুরো মাত্রায় আছে। পানটা কিন্তু অসাম, আমি মিস করলাম, পানটা খাওয়া উচিত ছিল, মানে অরেঞ্জ না খেয়ে। পান ফ্লেভারটা দুর্ধর্ষ, মানে আর পিপারমেন্ট আছে প্রচুর পরিমাণে পানে। পিপারমেন্ট চবনবাহার সব মিলিয়ে একটা গন্ধ। পান খাচ্ছেন মানে অ্যাকচুয়াল বেনারসি? একদম বেনারসি পানের গন্ধ, দুর্দান্ত। মানে এটা রেকমেন্ডেশন রইল যে যদি আপনারা রুস্তমজিতে আসেন তাহলে অবশ্যই পানটা ট্রাই করবেন, তারপর আরও অনেক কিছু ট্রাই করতে পারেন, কিন্তু পানটা সবার আগে। আমরা এখন আছি মেরিন ড্রাইভ মুম্বাইতে।
এইখানে ব্রাবোর্ন স্টেডিয়ামের লাইটটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের পেছনেই হচ্ছে ব্রাবোর্ন স্টেডিয়াম, আর ওই যে ওখানটায় লাইট দেখা যাচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের। ওই হচ্ছে ট্রাইডেন্ট হোটেল, এই যে বড় বাড়িটা, আর তার পাশেই হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিল্ডিং। সন্ধেবেলা যখন আলো জ্বলে তখন এই জায়গায় আলোর মালা সুন্দর দেখতে পাবেন, আর একেই বলা হয় কুইন্স নেকলেস। আমরা এখন চলে যাচ্ছি, আর সময় নেই, পৃথ্বীজিৎ বাড়িতে চলে এসেছে। এই মুম্বাই ট্যুরের জন্য আরেকজনকে থ্যাংক ইউ দিতে চাইবো, শ্রী আশিস বিদ্যার্থী স্যার। উনি আমাকে ফোন করে অনেক জায়গার কথা বলেছেন, এই যে হর্নিম্যান সার্কেল, ফাউন্টেনটা দেখলাম, এই ওয়াকটা, রুস্তামজির আইসক্রিম, ক্যাফে মন্ডেগার। ক্যাফে মন্ডেগারের কথা তো আজ সকালবেলা উনি বারবার বলেছেন ওখানে যেতে, এই সব কিছু কিন্তু উনিও আমাকে রেকমেন্ড করেছিলেন, তাই থ্যাংক ইউ সো মাচ আশিস স্যার। এখন এখান থেকে আমরা চার্চ গেট যাবো, চার্চ গেট গিয়ে ট্রেন ধরে আন্ধেরি। অভিজিৎ যাবে আমার সঙ্গে আন্ধেরি অবধি, তারপর ওখান থেকে ও মেট্রো ধরে যাবে ঘাটকোপার, সেখান থেকে ট্রেন ওর বাড়ি থানেতে। আজকের গল্প এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথিজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।